এবং দেখতেই পাচ্ছেন যে পুরো আউটলাইনটা করা হয়ে গেছে তো আমি এই আউটলাইনটা এখন আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে আমি মুখের অংশটা এক্সপ্লেন করবো এবং এর জন্য এই লাইন থেকে স্টিচিংটা স্টার্ট করবেন তো এই লাইনে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ফোরের একটা আড়াআড়ি লাইন তৈরি হবে এরপর ডানদিক বরাবর কর্ণারে এখানটায় দুটো ফোর উঠবে তারপর আবার দুটো ফোর তারপর এখানে একটা ফোর এবং এর পরবর্তীতে লম্বাভাবে একটা লাইন তৈরি করব তার জন্য এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোরের একটা লম্বা লাইন তারপর এরই সাথে বামদিকে একটা ঘর সরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোরের আরেকটা লাইন এরপর আড়াড়ি ভাবে তিনটে ফোর এই কর্নারের ফোরটা ধরে আমাদের তিনটে ফোর হবে তো তিন নাম্বার ফোর যেটা হচ্ছে তার নিচে এখানে একটা ফোর এবং পাশে একটা ফোর তুলবেন ঠিক সেম ভাবে নিচেও আবার দুটো ফোরের একটা লাইন করবেন এই যে কর্নারে দু নাম্বার ফোরটা উঠছে তার উপরে এখানটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফোরের একটা লাইন তৈরি করবেন তারপর এই আট নাম্বার ফোরের পাশেই এখানে দুটো ফোর তুলবেন তারপর এখানে আবার দুটো ফোর এখানটায় তার উপরে আবার দুটো ফোরের একটা লাইন তারপর তার উপরে এখানে একটা ফোর তার পরবর্তীতে এখানে তিনটে ফোরে যেরকম লাইন আগে তৈরি হয়েছিল সেভাবে একটা লাইন তৈরি করবেন তারপর এখানটায় এই যে ফোরটা আছে এটা ধরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোরের একটা লাইন তৈরি করবেন তারপর এরই কর্নারে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোরের আরেকটা লাইন তারপর এর সাথে দিক বরাবর এখানে একটা ফোর তারপরে আরেকটা ফোর এবং তার নিচে দুটো ফোরের একটা লাইন এবং তার পরবর্তীতে এখানে দুটো ফোর তুলবেন তো মুখের অংশটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে আসি চোখের অংশে এখানে কানের যে অংশটা ছিল তার মাঝখানে দুটো ফোর ছেড়ে এখানে দুটো ফোর তুলতে হবে দুটো করে দুটো লাইন করলে একটা স্কোয়ার বক্স টাইপের তৈরি হবে যেটা কিনা আমাদের চোখ তৈরি হচ্ছে এর পরবর্তীতে এরি পাশে এখানটায় দুটো ঘর ছেড়ে একটা স্টেপ নিচে এখানে একটা ফোর তুলবেন তারপর আড়াড়ি ভাবে দুটো তারপরে এখানে আবার একটা এবং এর উপরে তিনটে ফোর আড়াড়ি ভাবে এবং তারপর এরই নিচে এখানটায় দুটো ফোর তুলবেন আড়াআড়ি দিক বরাবর এবং এখানটায় একটা ফোর তাহলে মুখের অংশ তৈরি হয়ে যাচ্ছে এবং পাশে ঠিক আবার একটা ঘর ছেড়ে এখানটায় একটা স্কোয়ার বক্স তৈরি করবেন তাহলে দুটো চোখ এবং মুখের অংশটা পুরো তৈরি হয়ে যাচ্ছে এরপর আসবো বডিয়ের বডি এর অংশের জন্য এখানে যে দুটো ফোর তোলা হয়েছিল তার নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফোরের একটা লাইন করবেন এই উপরের আড়ারি দিক বরাবর যে ফোরটি ছিল সেটা কিন্তু ছেড়ে তারপর তারপর লাইনটি করবেন কর্নারে এখানটায় দুটো ফোর তারপর একটা তারপর এখানে আড়ারি দিক বরাবর দুটো তারপর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোরের লম্বা লাইন কোন দিক বরাবর এখানে একটা ফোর তুলবেন তারপর মাঝখানে একটা ফোর তুলে আবার একটা ফোরের লম্বা লাইন তৈরি করবেন তার সাথে দিক বরাবর এখানে দুটো ফোর তারপর আবার এখানে আড়াআড়ি দিক বরাবর দুটো ফোর তারপর লম্বি ভাবে দুটো তারপর এক দুই তিন চার চারটে ফোর তারপর আবার আড়াআড়ি দিক বরাবর এখানে একটা লাইন করবেন সেক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোর তুলবেন এবং এখানে যে দু নাম্বার ফোরটা থাকছে তার নিচে এখানটায় একটা ফোর তুলবেন আর আর এইভাবে দুটো ফোর তাহলে পিছনের যে পাটা সেটাও তৈরি হয়ে যাচ্ছে তো এখন লাস্ট পায়ের জন্য এখানে যে পাঁচ নাম্বার ফোর ছিল তার নিচে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোরের একটা লাইন তৈরি করবেন এবং কর্নারে এখানে দুটো ফোর তুলবেন এবং এর পরবর্তীতে এখানে চারটে ফোরের আড়ে একটা লাইন করবেন তার সাথে কোনাকুনি দিক বরাবর এখানে একটা ফোর তারপর এখানটায় তিনটে ফোরের একটা লাইন এর পরবর্তীতে এখানে একটা লম্বা লাইন তৈরি করবেন তার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ফোরের একটা লাইন তৈরি করবেন তারপর এই সাইডে ওঠার জন্য পাশে একটা ফোর তুলবেন তারপর দুটো ফোরের আরেকটা লাইন দুটো ফোরের আবার একটা লাইন তারপর তিনটে ফোরের একটা লাইন বডি এর অংশ তাহলে পুরোটা তৈরি হয়ে লেজের অংশটা এর জন্য আমাদের এখানে যে ফোরগুলো গুলো উঠেছিল দশটা ফোরের লাইন তার পাশে দুটো ফোর তুলবেন এবং নিচে একটা ফোর তারপর আবার কোনা কোনি দিক বরাবর এখানে দুটো ফোরের লাইন তারপর তিনটে ফোর তার উপরে একটা ফোর আবার একটা স্কোয়ার বক্স যেখানে চারটে ফোর থাকছে তারপর কর্নারে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফোর একটা লাইন তারপর পাশে একটা ফোর তার উপরে আরেকটা ফোর আড়াড়ি ভাবে দুটো ফোর তারপর এখানে আরেকটা লম্বা লাইন এক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ফোরের একটা লাইন তারপর এইভাবে আড়াআড়ি ভাবে এর সাথে একটা লাইন তৈরি করবেন এখানে দুটো ফোর থাকবে আবার এখানে দুটো ফোর এবং তাহলেই আমাদের লেজের অংশটাও হয়ে যাচ্ছে এখন জাস্ট মাঝখানের অংশটা আমি ভরাট করে আপনাদের সাথে শেয়ার ফ্রেন্ডস এটা পুরো ক্যাটটার কমপ্লিট লুক এখানে যে হোয়াইট কালারের অংশগুলো তৈরি করা হয়েছে এটা পুরোটাই আমি আমার চয়েস বেসিসে করেছি চাইলে এটা আপনারা অন্য কালার কম্বিনেশন বা অন্য ঘর সংখ্যা মেনটেন করেও তৈরি করতে পারে তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না আজকের জন্য টাটা